গুশ দিয়ে চাকরি নেয়া জায়েশ কিনা এটার উত্তর হলো সুরা বাকারা আর একশো তিয়াত্তর নম্বর আয়াত মুখস্থ করে নেন সুরা বাকারা কত নাম্বার একশো তিয়াত্তর আর কবিরা বইটা ঘরে রাখবেন আল্লামা জাহাবি আল্লামা জাহাবি অত্যন্ত বড় মাপের একজন আলেম ইমাম বুখারি মুসলিমের সমপর্যায়ের আলেম ধরা হয় এই আল্লামা জাহাবিকে এই বইটা কাছে রাখবেন এটার শেষ পর্যায়ে গিয়ে তিনি জবাব দিয়েছেন আপনি একটা বাড়ি করবেন বাড়ি না করলে আপনাকে খোলা আকাশের নিচে থাকতে হবে এখন বাড়ির প্রাণ আনতে গেছেন ঘুষ ছাড়া আর কোনো উপায় নাই জীবন বাঁচানোর জন্য যতটুকু না দিলেই নয় আপনি যদি দেন আপনাকে করে দিবেন কে কথা বলেন না কেন আপনি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন কিন্তু কিছু শয়তান বসে আছে ঘুষ দিলে আপনাকে চাকরি দিবেন এরকম আছে না নাই এখন আপনি যদি চাকরি না পান না খেয়ে মরার উপক্রম হতে পারে এরকম আছে না নাই يا إيه بسطا فمن اضطر غير باغ ولا عاد فلا اثم عليه